বাংলায় প্রচারে মোদির অস্ত্র মেরুকরণ, হিন্দু আবেগ উস্কে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে তোপ, ফের মোদির নিশানায় রাহুল গান্ধী। মোদির কটাক্ষের পাল্টা জবাব মমতার, সিএএ ইস্যুতে সরব বাংলার মুখ্যমন্ত্রী, মতুয়াগড়ে একই প্রসঙ্গে বিজেপিকে তোপ অভিষেকের। সন্দেশখালী ইস্যুতে আরও সক্রিয় তৃণমূল, কমিশনের পর এবার রেখা শর্মার বিরুদ্ধে নালিশ পুলিশে, আজই কড়া পদক্ষেপ নেওয়ার। শ্লীলতাহানি কাণ্ডের নতুন মোড়, এবার রাজভবনের ফুটেজ দেখে চিহ্নিত করা হলো আরও চার কর্মীকে, নোটিশ পাঠিয়ে তলব লালবাজারে। ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ, মৃত অন্তত তিন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি। সপ্তাহ কাটলেই ফের অস্বস্তি, তাপমাত্রার পারদ বাড়ার আশঙ্কা হাওয়া অফিসের, বৃষ্টি কমে বাড়বে উষ্ণতা, আবারও ফিরবে তাপপ্রবাহ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। চতুর্থ দফার আগে বাংলায় ভোট প্রচারে মোদী। রবিবার বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচারে হিন্দুত্বের বার্তা শোনালেন প্রধানমন্ত্রী, বললেন পাঁচ গ্যারান্টির কথাও। এদিন সিএএ ইস্যুতে তৃণমূলকে তোপ দেগে তাঁর বক্তব্য, রাতারাতি সিএএ কে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে, সরব হন সন্দেশখালী প্রসঙ্গেও। তাঁর দাবি, শেখ শাহজাহানকে বাঁচাতে নতুন খেলা খেলছে তৃণমূল, মোদীর খোঁচা সন্দেশখালীতে কি হচ্ছে গোটা দেশ দেখছে, সন্দেশখালীর দোষীদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে, পাশাপাশি সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার নিয়েও কটাক্ষ করেন মোদী। তবে এদিনের প্রচারে সির্ফ বাংলার শাসক দল নয়, একই সঙ্গে কংগ্রেসকেও একহাত নেন মোদী। নাম করে ফের রাহুল গান্ধীকে শাহজাদা কটাক্ষ করে মোদী বলেন, এবারের লোকসভা নির্বাচনে শাহজাদার বয়সের চেয়েও কম আসন পাবে কংগ্রেস। শুধু তাই নয়, বিরোধীদের পরিবারবাদের রাজনীতিকেও এদিন নিশানা করেন নরেন্দ্র মোদী। সব মিলিয়ে এদিনের সভা থেকে আরো একবার বিরোধীদের একাধিক ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে গেলেন মোদী। মোদীর কটাক্ষের পাল্টা জবাব মমতার, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ। উনি বলেছেন সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি মতুয়াদের জন্য সিএএ হবে না। মনে রাখবেন, ওরা নাগরিক, ওদের ভোটে আপনি জিতেছেন, আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন। পাশাপাশি সন্দেশখালী নিয়ে মোদীর বক্তব্যেরও পাল্টা দিয়েছেন মমতা। তাঁর মন্তব্য, এখনো সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন, সুর চড়ালেন 100 দিনের কাজে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগেও। এদিকে একই ইস্যুতে মতুয়াগড়ের সভায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে আম জনতার উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ঈশ্বর বলে মানেন না, তাঁদের কি ভোট দেবেন? সিএএ নিয়েও বিজেপিকে আক্রমণ জানিয়েছেন অভিষেক। তাঁর প্রশ্ন, যে সিএএ কে হাতিয়ার করে মতুয়াগড় নিজেদের দখলে রাখতে চাইছে বিজেপি, সেই দলের কজন নেতা এখনো পর্যন্ত আবেদন করেছেন? একই সঙ্গে গত 5 বছরে মতুয়াদের উন্নয়নের জন্য শান্তনু ঠাকুর কি কাজ করেছেন, সেই প্রশ্ন তোলেন অভিষেক। সন্দেশখালী ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে এবার পুলিশকে পদক্ষেপের আর্জি জানালো তৃণমূল। এই ইস্যুতে রেখা শর্মা বিজেপি নেত্রী পিয়ালি দাস ও বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আগেই অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে একের পর এক ভিডিও সামনে আসায় তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরোধী দল বিজেপি পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, তিনি জোর করে সন্দেশখালীর মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। মহিলা কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের সময় চেয়ারপারসন রেখা শর্মা ও মহিলা কমিশনের সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি মহিলা কমিশনের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় যে তৃণমূল মহিলাদের অভিযোগ তুলতে চাপ দিচ্ছে, সেই দিকটা যেন খতিয়ে দেখা হয়। এর পাল্টা রেখা শর্মার বিরুদ্ধেই কমিশনের নালিশ জানিয়েছিল তৃণমূল। রবিবার তৃণমূলের পক্ষ থেকে রেখা শর্মার বিরুদ্ধে মানুষের সঙ্গে প্রতারণা, মিথ্যে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ এনেছে তৃণমূল। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছে বাংলার শাসক দল।
রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে নতুন মোড়। এবার রাজভবনের চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠালো লালবাজার। ঘটনার দিনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে অভিযোগকারিনী কাঁদতে কাঁদতে নেমে আসছেন। ঘটনার দিন প্রত্যক্ষদর্শী কারা ছিলেন, তারা ঠিক কি কি দেখেছেন তা প্রকাশিত ফুটেজ পরীক্ষা করে বোঝার চেষ্টা করেছেন তদন্তকারীরা। ফুটেজ দেখে ওই চারজনকে চিহ্নিত করেছে পুলিশ, আর তারপরেই তাঁদের নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করা হয়েছে। তবে তাঁরা হাজিরা দেবেন কি না তা নিয়ে সংশয় থাকছেই, কারণ এর আগে এই ইস্যুতে তিন কর্মীকে লালবাজার ডেকে পাঠালেও তাঁরা হাজিরা এড়িয়েছেন। বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, প্রতিবাদ দমনে মারমুখী পাক পুলিশ ও রেঞ্জার্সরা। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে তাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এক পুলিশ আধিকারিককে পিটিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ, তবে পাক প্রশাসনের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। অশান্তির সূত্রপাত গত শুক্রবার অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পথে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা। প্রতিবাদ রুখতে উদ্যোগী হয় পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী। এরই মাঝে পাক অধিকৃত কাশ্মীরের দাদিয়াল তহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের হয়। সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করা হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই এলাকাগুলোর বিভিন্ন রাস্তায় প্রতিবাদে মুখর হন সাধারণ মানুষ। তারপরই অতিরিক্ত বাহিনী মোতায়েন করে 70 জনকে গ্রেফতার করা হয়, এমনকি সেখানে 144 ধারাও জারি করে দেওয়া হয়। এরপরেও বিক্ষোভ থামানো যায়নি, অভিযোগ শূন্যে কয়েক রাউন্ড গুলি চলে, এমনকি বিক্ষোভকারীদের ওপরেও গুলি চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা। আসি আবহাওয়ার খবরে। সপ্তাহ ভর ঝড় বৃষ্টির পর এবার পারদের ঊর্ধ্বমুখী হওয়ার পালা। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কমবে, মঙ্গলবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। ঝড় বৃষ্টি বাড়বে উত্তরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন পারদ স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে নিচে থাকার কথা, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে, একই সঙ্গে বাড়বে তাপমাত্রা। পরবর্তী তিন দিনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।